নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে হাঁটুর ব্যথার কারণ নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। নি পেন কজেশন ইজ মেনি। হাঁটুর ব্যথা অনেক কারণে হতে পারে। প্রথম কারণ হচ্ছে মোটা সোটা, ভারী ওজন, অস্টিও আর্থ্রাইটিস অথবা অস্টিও মেলাইটিস অথবা রিউমেটয়েড আর্থ্রাইটিস, পড়ে যাওয়া মানে ট্রমা বা ফল ইঞ্জুরি, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া। এতগুলো কারণ আপনার হাঁটুর ব্যথার জন্য হয়ে থাকে। হাঁটুর ব্যথা মেনলি দেখা যায় যে 40 থেকে 60 বছর বয়সের ভেতরে এটা বেশি হয়, তবে বাচ্চাদের ক্ষেত্রেও হাঁটুর ব্যথা হয় যদি সে রিউমেটয়েড আর্থ্রাইটিস অথবা তার যদি লিগামেন্ট ছিঁড়ে যায় আঘাতপ্রাপ্তির ফলে। এটা মেনলি মেয়েদের ক্ষেত্রে প্রায় 32% ভোগে হাঁটুর ব্যথায়, ছেলেদের ক্ষেত্রে তার 28% ভোগে। মেয়েদের ক্ষেত্রে ভোগার একটা কারণ হচ্ছে সবচেয়ে বেশি যেটা, হরমোনিক ইমব্যালেন্স আফটার মেনোপজ, শরীক্ষা বন্ধর পরে তার ক্যালসিয়াম ঘাটতি এবং অস্টিওপোরোসিসের জন্যে তার হাঁটু ব্যথা আরম্ভ হয়। ঠিকমতো মাত্রায় ক্যালসিয়াম খেলে ব্যথা খানিকটা কমে। এবং একটা জিনিস তাকে শুনতে হবে যে যাদের হাঁটুর ব্যথা আছে, মাটিতে না বসা, বাংলা প্যানে পায়খানা না করা, কমোড ব্যবহার করা, সিঁড়ি যতটা পারা যায় কম ব্যবহার করা, ওজন বেশি বহন না করা এবং ফ্ল্যাট জায়গায় ঘোরাঘুরি করা। আরেকটা কথা বলতে পারি, হাঁটুর ব্যথা ক্ষয় যে হয় সেটা আমরা কী করে ডিকটেট করব? প্রথমে আমরা এক্সরে করে দেখি, ক্যালসিয়ামের ডেন্সিটি দেখি, রক্তে ক্যালসিয়ামের মাত্রা দেখি। যেটা যেটার ঘাটতি আছে সেটার সঠিক চিকিৎসা করলে এটা কিন্তু সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি খুব বেশি মাত্রায় এটা হয়ে থাকে তখন কিন্তু আপনার ফিজিওথেরাপিতেও কাজ হচ্ছে না, ওষুধে কাজ হচ্ছে না, আপনি নিয়ম মেনে চলাফেরা করছেন তাতেও কাজ হচ্ছে না, তখন কিন্তু নি রিপ্লেসমেন্ট দরকার। নি রিপ্লেসমেন্ট যে টোটালি আপনি নি রিপ্লেসমেন্ট করবেন সেটা নাও প্রয়োজন হতে পারে, খানিকটা ছোটোখাটো জিনিসগুলো বাদ দিয়েও আপনি সেই হালকা অপারেশন করেও ভালো থাকতে পারেন। কিন্তু আপনাকে নিজে সচেতন হয়ে, সচেতনতা এনে, নিজের ওপর আস্থা রেখে চলাফেরা করতে পারলে তবে কিন্তু আপনি ভালো থাকবেন, না হলে এগুলো সম্ভব নয়। হাঁটুর ব্যথা আরেকটা বড় কারণে হয় যদি আমরা মোটরসাইকেল যে চালাই যদি কিক জোরে করতে থাকি, বারবার ধরুন মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না, আঘাত করে করে কিক করতে করতে হাঁটুতে লাগা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে লেগে যাওয়া, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, অত্যধিক ভারী জিনিস ব্যবহার করতে থাকা, নিজের শারীরিক স্থূলতা, এগুলো কারণেও হাঁটুর ব্যথা হয়। তবে এটুকু বলা যেতে পারে যে যদি আপনি ঠিকমতো ওষুধ খান, ঠিকমতো ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলেন এবং ঠিকমতো ডায়েট কন্ট্রোল করেন, হাঁটুর ব্যথা সারানো সম্ভব। এবং ফিজিওথেরাপির যদি সাহায্য নেওয়া হয় অনেকাংশে হাঁটুর ব্যথা কমে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। এবং যদি ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ফোন নাম্বার 9434183198 ফোন করে চিকিৎসা অনলাইনে নেবার জন্য যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।